বাজারে এলো টাটা ন্যানোর চেয়েও ছোট ইলেকট্রিক গাড়ি, অবাক করে ব্যাটারি ব্যাকআপ। আপনি কি একটা ছোট আধুনিক গাড়ি পছন্দ করেন? তাহলে আপনার জন্য চলে এসেছে সুখবর। গাড়ির একেবারে ক্ষুদ্র সংস্করণ মাইক্রোলিনো পদার্পণ করেছে গাড়ির জগতে, যা আপনাকে দিতে পারে একেবারে আধুনিক চার্জের সুবিধা, সাথে সাথে একেবারে সরু গলিতে প্রবেশ করার সুবিধা। টাটা ন্যানোর চেয়েও ক্ষুদ্র এই গাড়িটি সমস্ত দিক দিয়ে উন্নত মানের পরিষেবা প্রদান করবে। গাড়িটি আকারে ছোট বলে ভয় পাবেন না, চারটি টাকা সহ এই গাড়িতে রয়েছে একাধিক উন্নত মানের পরিষেবা। মাইক্রোলিনো নামে এই গাড়িটি মার্কেটে প্রবেশ করার আগে ইতিমধ্যে 30,000 বুকিং হয়ে গিয়েছে। এর থেকেই বোঝা যায় গাড়িটি ঠিক কতটা জনপ্রিয় হতে চলেছে। সুইস ডিজাইনের ওপর তৈরি করা এটি একটি বিদ্যুৎ চালিত গাড়ি। চারিদিক দিয়ে কভার করা গাড়িটি দেখতে বেশ আধুনিক। বৈদ্যুতিক এই গাড়িতে রয়েছে 230 লিটারের ট্যাঙ্ক স্পেস। ছোট এই গাড়িতে মাত্র 2 জন বসতে পারবে। 535 কিলো ওজন সহ এই গাড়িটি একবার চার্জ দিলে 235 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। আবার এই গাড়িটির অন্য এক সুবিধা হলো ঘন্টায় গাড়িটি 90 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। কোম্পানির তরফে জানানো হয়েছে যারা শহরের ভিতরে থাকেন তারা একবার চার্জ দিলে গাড়িটি চার্জ থাকবে 7 দিন পর্যন্ত। গাড়ির ভিতরে রয়েছে একটি ইউনিবডি চেসিস, ছোট ব্যাটারি এবং কার্বন ফুটপ্রিন্ট সহ গাড়িটির অধিকাংশই ইউরোপে নির্মিত হয়েছে। জানা গিয়েছে গাড়িটির বুকিং ইতিমধ্যে 30,000 ছাড়িয়ে গিয়েছে। মূলত সুইজারল্যান্ডের মার্কেটে এই গাড়িটি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। গাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 12 লক্ষ টাকা। ইউরোপে গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে 10.5 লাখ টাকা। কিছুদিনের মধ্যেই গাড়িটি ইউরোপের বিভিন্ন স্থানে এবং সুইজারল্যান্ডে ডেলিভারি চালু হবে বলে জানা যাচ্ছে কোম্পানির তরফ থেকে। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও চ্যানেলে আসলেই সবার প্রথম তা আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।